ম্যাথ সল্ভ টিচারে সবাইকে স্বাগত জানাই। এর আগে অলরেডি 115টি ভিডিওর মাধ্যমে অনেক অঙ্ক সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম, আজকেও এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো। তবে যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, তো শুরু করলাম। এখানে প্রথমে যে অঙ্কটি আছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার, চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তবে শুরু করার আগে আয়তক্ষেত্রের অঙ্ক করতে হলে যে ফর্মুলাগুলি প্রয়োজন সেই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করবে। একটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং আয়তক্ষেত্রের কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখানে যেটা বের করতে দিই সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য এখানে বলে দেয়নি, প্রস্থও বলে দেয়নি, ঠিক আছে। তো সেই কারণে আমি এখানে বলেছি প্রথম লাইনে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%। তো দৈর্ঘ্যটা যেহেতু বলে দেয়নি, তো দৈর্ঘ্যটা আমরা ধরে নেব x মিটার। তাহলে প্রস্থ কী হবে? প্রস্থ বলেছে দৈর্ঘ্যের 60%, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে তার 60% হবে প্রস্থ। তো দৈর্ঘ্যটা আমরা এক্স ধরেছি, এক্সের 60% মানে এক্স গুণ 60% মানে 60/100। ঠিক আছে, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10, অর্থাৎ 3x/5 মিটার হচ্ছে প্রস্থ। এইবার সেকেন্ড লাইনে কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 800 মিটার। এটা তো সঠিকভাবে নাম্বারের দিক দিয়ে 800 মিটার বলেই দিয়েছে, যেটা আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করার যে ফর্মুলা সেই ফর্মুলা ইউজ করে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা আলাদা করে বের করে নেব, এবং বের করার ফলে তার সঙ্গে এই 800টা ইকুয়াল করব। ইকুয়াল করলে এক্সের মানটা বেরিয়ে আসবে, এক্সের মান যদি বেরিয়ে আসে তার মানে দৈর্ঘ্য আমরা জেনে যাব কত, আর প্রস্থ জেনে যাব কত, তখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে সঠিক অ্যান্সারটা বের করতে পারবো। ক্লিয়ার? তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা কোশ্চেনে বলে দিয়েছে থাকুক, আপাতত আমরা ফর্মুলা ইউজ করে আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 গুণ লিখলাম, দৈর্ঘ্যটা আমরা ধরেছিলাম এক্স মিটার, প্রস্থটা কোশ্চেন অনুযায়ী 3x/5 মিটার হয়েছে, তাই প্রস্থের জায়গায় এটা বসালাম। তো 2 গুণ এখানে 5 হয়ে যাচ্ছে লসাগু, তো 5-এর সঙ্গে এক্স ক্রস গুণ মানে 5-এর সঙ্গে এক্স গুণ হবে, যেহেতু এখানে এক্সের নিচে কিছু নেই মানে 1, 1-এর 5-এর লসাগু 5 হয়, এবং 1, 5-এ 5 বলে ওপরে 5-এর সঙ্গে এক্স গুণ করে 5x। ঠিক আছে, তারপরে প্লাস দিলাম, 3x হবে, কারণ 5x 5 মানে 3x 1 3x। তো 2 গুণ 5x-এর সঙ্গে 3x যোগ করলে হচ্ছে 8x/5। ঠিক আছে, এত মিটার হলো, এটা গুণ করে নিতে পারো 8 দুগুণে 16x/5 মিটার। এটা আমরা ফর্মুলা ইউজ করে পেলাম আয়তক্ষেত্রের পরিসীমা 16x/5 মিটার। তো এই পরিসীমাটা আর কোশ্চেনে যে সঠিকভাবে বলে দিয়েছে পরিসীমা কত 800 মিটার, এটা আমরা ইকুয়াল করে দেবো। ইকুয়াল করে এটা কাটাকুটি হচ্ছে, দেখো 16, 5-এ 80, 0টা বসে যাবে, x = 50-5, এটা কি ক্রস গুণ হয়ে যাবে, 50-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে হয়ে যায় 250। অর্থাৎ দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম আমরা এক্স মিটার, সেই এক্স আমাদের বেরোলো কত 250, মানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 250 মিটার। আর প্রস্থ আমরা ধরেছিলাম কত, 3x/5 মিটার, তো 3 গুণ x-এর মানটা কত পেয়েছি আমরা 250, তো বসালাম, বাই আছে 5, এটা কাটাকুটি করলে 50-3 এখানে গুণ হয়ে যাবে 150 মিটার, প্রস্থ হচ্ছে 150 মিটার। এবার আমাদের কী বার করতে দিচ্ছে ক্ষেত্রফল কত, তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আমরা জেনে গেছি 250 মিটার, প্রস্থও জেনে গেলাম 150 মিটার, জাস্ট 250-150 গুণ করে দিলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যর জায়গায় বসিয়ে দিলাম 250, গুণ প্রস্থের জায়গায় বসিয়ে দিলাম 150। তো এখানে 25-এর সঙ্গে 15 গুণ করলে হয় 375, আর এখানে 100-100 জুড়ে যাবে, অর্থাৎ ক্ষেত্রফল বেরোলো 37,500 বর্গমিটার, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান বিতে। আচ্ছা, এবার চলে এলাম পরের প্রশ্ন, 1/x = 1/y = 1/z = 2:3:5 হলে x = y = z = কত হবে, চারটি অপশান দেওয়া আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1/x যদি 2 হয় তাহলে এক্স, 1/x যদি 2 হয় তাহলে x কি হবে 1/2, একইভাবে 1/y যদি 3 হয় তাহলে y কি হবে 1/3,
একইভাবে ওয়ান বাই জেড যদি 5 হয় তাহলে জেড কী হবে 1/5। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমরা পেলাম 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। এটা ভগ্নাংশের অনুপাতে এলো, আমাদের বার করতে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে। তো পূর্ণ সংখ্যার অনুপাতে যদি বের করতে হয় তাহলে এখানে হরে 2, এখানে 3 এবং এখানে 5, এই 2, 3 আর 5-এর আমাদের লসাগু করতে হবে। লসাগু যেটা হবে সেটা দিয়ে প্রত্যেককে যদি গুণ করি কাটাকুটি করে পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসবে। ক্লিয়ার? তো 2, 3 আর 5-এর লসাগু করলে 30 হয়, তোমরা করে দেখবে 30 হয়। তো সেই 30 দিয়ে আমরা এই 1/2-কে গুণ করব, সেই 30 দিয়ে আমরা এই 1/3-কে গুণ করব এবং 1/5-কেও আমরা 30 দিয়ে গুণ করবো। দেখতে পাচ্ছ প্রত্যেককে আমরা 30 দিয়ে গুণ করেছি, কেউ 30 দিয়ে গুণ করছে, কেউ এবং কেউ। এর ফলে এটা কাটাকুটি হবে, দেখো 15 2 = 30, এখানে 3 10-এ 30 এবং এখানে 5 6-এ 30। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে এখানে 15:10:6, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন বিতে। আচ্ছা এবার চলে এলাম পরের প্রশ্ন। a:b:c = 2:3:4 হলে a/b:b/c:c/a = কত হবে? চারটি অপশন দেওয়া আছে। তো আমাদের যেটা বার করতে দিচ্ছে সেটা হচ্ছে এই a/b:b/c:c/a। এখন a/b বলতে a:b মানে আমরা জানি a/b, সেই হিসেবে 2:3-টাই হবে, 2:3 মানে হচ্ছে 2/3, তার মানে a/b মানে হচ্ছে 2/3। আচ্ছা b/c তার মানে b/c মানে হচ্ছে 3/4, আর হচ্ছে c/a, c মানে হচ্ছে 4 আর a মানে হচ্ছে 2। আশা করি বোঝাতে পারলাম। এইবার যেটা করতে হবে, এটা তো ভগ্নাংশের অনুপাতে আছে, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবো? আগের মতোই এখানে হরে দেখতে পাচ্ছি 3, 4 আর 2, এদের লসাগু করব। যদি লসাগু করে 12 হয়, এই 12 দিয়ে প্রত্যেককে আমরা গুণ করব, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসবে। তাহলে 12 দিয়ে আমরা 2/3-কেও গুণ করব, 12 দিয়ে আমরা 3/4-কেও গুণ করব, 12 দিয়ে আমরা 4/2-কেও গুণ করব। এর ফলে কী হবে? 3, 4, 12 এখানে কেটে গেল, 4, 3, 12 কেটে গেল, 2, 6, 12 কেটে গেল। তাহলে 4, 2, 8 থাকছে এখানে, 3, 3 থাকছে 9 আর এখানে 4, 6 থাকছে 24। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 8:9:24 যেটা রয়েছে অপশন সিতে। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করবে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।